হাই অর্থবাদবাসী, আজকে আমি যাচ্ছি ঋষিকেশ, ঋষিকেশ রামঝুলা লক্ষ্মণঝুলা। তো আমি এখন রয়েছি হরিদ্বারে। আমি যে হোটেলটা রয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল শিবা। খুব সস্তার হোটেল, তোমরা যদি আসো ওই হোটেলে থাকতে পারো। আর হোটেলের রুমটা আমি আগের ব্লগসে দেখিয়েছি। আর এই যে হচ্ছে বাইক, বাইক অন রেন্ট, এখানে স্কুটি বাইক সমস্ত কিছু ভাড়া পাওয়া যায়। এখন চলে যাই আমি সোজা হরিদ্বার বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরবো, বাস ধরে যাবো ঋষিকেশ। এই হচ্ছে হরিদ্বার রেলওয়ে স্টেশন। আর আমি আমার হোটেল থেকে এই স্টেশনে এসেছি মাত্র 3 মিনিটে পায়ে হেঁটে। আর এখান থেকে বাস স্ট্যান্ড এখনও প্রায় 1 থেকে 2 মিনিট লাগবে। তো চলে যাই সোজা আমি বাস স্ট্যান্ডের দিকে। এই বাসটা হচ্ছে ঋষিকেশ যাবে, ঋষিকেশ বলি বাসের মধ্যে। পৌঁছে গেছি ঋষিকেশ বাস স্ট্যান্ডে। আর প্রায় হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে প্রায় আমার সময় লাগলো 30 মিনিট। 30 মিনিটে চলে আসলাম ঋষিকেশ। এখন এখান থেকে যাব আমি রামঝুলা, ঋষিকেশ ISBT বাস স্ট্যান্ড এটা। এখান থেকে চারধামের বাস যায় কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। তো আমি যে কেদারনাথ গিয়েছিলাম এখান থেকেই ভোরবেলা বাস ধরেছিলাম এই ঋষিকেশ ISBT বাস স্ট্যান্ড থেকে। পৌঁছে গেছি রামঝুলাতে। তো এই হচ্ছে রামঝুলা, আর এর ঠিক পরেই আছে লক্ষ্মণঝুলা, এরকমই সেম এরকমই এর পরে আছে লক্ষ্মণঝুলা। তো লক্ষ্মণঝুলাটা খারাপ আছে, তাই রাস্তা বন্ধ আছে। তো আমি হরিদ্বার থেকে এসেছি ঋষিকেশ ISBT 66 টাকা বাসে ভাড়া নিয়েছে। আর ঋষিকেশ থেকে অটো করে আমি এসেছি রামঝুলা, 30 টাকা ভাড়া নিয়েছে। তো তোমরা যদি আসো এরকমভাবেই আসবে। আর এটা হচ্ছে ঋষিকেশের হরিদ্বারে এটা হচ্ছে গঙ্গা, আর কেদারনাথের ওটা হচ্ছে মন্দাকিনী, আর বদ্রীনাথের ওটা হচ্ছে অলকানন্দা। আর আমি যে মানাগাঁওতে গিয়েছিলাম যেটা বদ্রীনাথ থেকে আরও আগে, ওটা হচ্ছে কি ওখানে আছে সরস্বতী নদী। ভিডিওটাকে লাইক করে দিও আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।